আসসালামু আলাইকুম। ক্রিপ্টো এয়ারড্রপ জগতের আলোড়ন সৃষ্টিকারী একটি নাম হচ্ছে সেফপাল ক্রিপ্টো ওয়ালেট। এই যে ওয়ালেটটি রয়েছে, এই ওয়ালেটের কোনো অফার যদি শেয়ার করা হয় জাস্ট আপনার 2 থেকে 3 ঘন্টার ভিতরে, এটি কিন্তু হিউজ পরিমাণে ভাইরাল হয়, যার প্রুফটা আমি আপনাদেরকে দেখাবো। এবং কি সেফপাল ওয়ালেটের একটি অফার শেয়ার করব যেখান থেকে মিনিমাম আপনাদের $100 প্লাস প্রফিট হবে। তো এটি প্রত্যেক বছর আপনাদেরকে একটি করে অফার দিয়ে যায় যেখান থেকে মিনিমাম হান্ড্রেড ডলার প্রফিট দিয়ে যায় প্রত্যেক ইউজারকে। যারা এখান থেকে জাস্ট আনলিমিটেড কোপ দিতে পারে তারা এখান থেকে কিন্তু $10,00,000, 20,00,000 এবং কি $1,000 মিনিমাম কিন্তু তারা এখান থেকে কোপ দিতে পারে। তো আজকের এই যে ভিডিওটি রয়েছে, এই ভিডিওটি দেখে আপনি চাইলে এখান থেকে $1,000 আপনি কোপ দিতে পারবেন। তার জন্য কি করতে হবে, অবশ্যই আপনাকে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তো আজকের এই যে ভিডিওটি রয়েছে, ভিডিওর শুরুতে আমার ছোট্ট একটি অনুরোধ থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই এখান থেকে এই যে সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়। দেন আজকের ভিডিওটিতে মাস্ট বি প্রত্যেকে একটি করে লাইক করে দেবেন। আজকের এই যে অফারটি রয়েছে, অফারটির লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমার যে ভিডিওটি প্লে করেছেন এই ভিডিওর টাইটেল বারে ক্লিক করবেন, সেম এরকম একটি ইন্টারফেস হবে। এখান থেকে অ্যাগেন আপনারা মোর বাটনে ক্লিক করবেন, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আজকের অফার লিঙ্ক। এই যে আজকের অফার লিঙ্কটি রয়েছে, এই অফার লিঙ্কে জাস্ট একটি ক্লিক করে দেবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে নিয়ে আসা হবে আমার টেলিগ্রামের এই যে পোস্টটি রয়েছে এই পোস্টটিতে। তো পোস্টটিতে আসার পর এখানে যারা একদম নতুন রয়েছেন তারা নিচে জয়েন একটি অপশান দেখতে পাবেন। এই জয়েন অপশন উপর ক্লিক করে এখানে মাস্ট বি জয়েন হয়ে থাকতে হবে, কারণ পরবর্তীতে যতগুলো আপডেট আসবে সবগুলো কিন্তু আপনাদেরকে এখানেই প্রোভাইড করা হবে। তো আজকের এই যে অফারটি রয়েছে, অফারটি সম্পর্কে ফার্স্ট অফ আমি আপনাদেরকে একটু ডিপলি আলোচনা করব, দেন এখানে কীভাবে পার্টিসিপেট করবেন, কীভাবে টাস্ক কমপ্লিট করবেন সে বিষয়গুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই যে আপনার সেফপাল ওয়ালেটটি রয়েছে, সেফপাল ওয়ালেট যদি কোনো অফার শেয়ার করে তাহলে তা 2 থেকে 3 ঘন্টার ভিতরে কিন্তু হিউজ পরিমাণে ভাইরাল হয়ে যায়। তো আমার এই যে কথাটুকু রয়েছে, কথাটুকুর কতটুকু সত্যতা রয়েছে সে বিষয়টি একটুখানি দেখাই। এখান থেকে যদি একটু নিচে স্ক্রল করেন তাহলে দেখতে পাচ্ছেন মাত্র সাত ঘন্টা আগে একটি এখানে টুইট তারা করেছে এবং কি এখানে বলেছে তারা এখান থেকে আপনার 10,00,000 SFP টোকেনের আপনার এখানে একটি তারা এয়ারড্রপ চালু করেছে আর কি, ক্যাম্পেইন চালু করেছে। এই যে অফারটি রয়েছে, অফারটি কী হিউজ পরিমাণে ভাইরাল হয়েছে সে বিষয়টি ফার্স্ট অফ আমি আপনাদেরকে একটুখানি দেখাই। তো তার জন্য আমরা সরাসরি এখান থেকে ইউটিউবে চলে আসি। ইউটিউবে আসার পর আপনারা যদি এখান থেকে জাস্ট একটু সার্চ বারে ক্লিক করেন, সার্চ বারে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনারা কী লিখবেন, এখান থেকে সেফপাল ওয়ালেট এয়ারড্রপটিকে যদি সার্চ দিই তাহলে বুঝতে পারবেন। তাহলে দেখতে পাচ্ছেন এই ভাই কিন্তু আপনার 5 ঘন্টা আগে, এই ভাই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 5 ঘন্টা আগে, এবং কি এখান থেকে যদি আমি আরও একটু নিচে স্ক্রল করি তাহলে দেখতে পাচ্ছেন 4 ঘন্টা আগে, 6 ঘন্টা আগে, 4 ঘন্টা আগে, এবং কি এখান থেকে দেখতে পাচ্ছেন 4 ঘন্টা আগে, 5 ঘন্টা আগে, এখান থেকে দেখতে পাচ্ছেন 3 ঘন্টা আগে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার এখান থেকে ভিডিওগুলো রয়েছে, তো প্রত্যেকটি ভিডিও কিন্তু 3 থেকে 4 ঘন্টা আগে কিন্তু শেয়ার করা হয়েছে। তাহলে একটি অফার শেয়ার করার সাথে সাথে কী পরিমাণ ভাইরাল হয়েছে আপনারা তাহলে বুঝতে পারবেন যদি আপনারা জাস্ট ইউটিউবে একটু ঘাটাঘাটি করেন। মিনিমাম 100+ চ্যানেল কিন্তু এটি নিয়ে ভিডিও তৈরি করে ফেলেছে। তাহলে বুঝতে পাচ্ছেন অফারটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং কি এখান থেকে আপনারা কী পেতে যাচ্ছেন। তো এখান থেকে আরেকটি বিষয় হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু 1.000 SFP টোকেন আমাদেরকে প্রোভাইড করা হবে, ডিস্ট্রিবিউট করা হবে। তো এই টোকেনের ভ্যালুটা কীরকম আসে সেটি যদি আমি আপনাদেরকে একটুখানি ফার্স্ট অফ দেখাই, তো তার জন্য আমরা সরাসরি ট্রাস্ট ওয়ালেটে চলে আসলাম। ট্রাস্ট ওয়ালেটে ভালো, এখান থেকে দেখতে পাচ্ছেন এক একটি টোকেনের ভ্যালু দেখাচ্ছে এখান থেকে 62 সেন্ট প্লাস আর কি। তো এখান থেকে জাস্ট আমরা সেন্ড অপশনে ক্লিক করে এটির প্রাইসটা কীরকম আছে সেটি আমরা একটু দেখে নিই। জাস্ট এখান থেকে দেখে নিচ্ছি 3টা 6টা, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার 6,21,119, তাহলে 6,21,119 US ডলার, জাস্ট US ডলার আমাদেরকে কী করা হবে, প্রোভাইড করা হবে, আমাদেরকে ডিস্ট্রিবিউশন করা হবে আমাদের মাঝে যারা আমরা এখানে পার্টিসিপেট করব। তাহলে বুঝতে পাচ্ছেন যদি এখানে 10,000 লোকও যদি পার্টিসিপেট করে, যদি 10,000 লোকও পার্টিসিপেট করে তাহলেও মিনিমাম $100 আপনার কিন্তু এখান থেকে প্রফিট হবে। আর এখানে 10,000 লোক পার্টিসিপেট করতে পারবে না, কারণ তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে ওই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অনেক হার্ড। আপনাদেরকে ভিডিওটি আমি A to Z এই জন্যই দিব যাতে আমরা সবগুলো টাস্ক ফিল আপ করতে পারি ভিডিওটি দেখার মাধ্যমে। তো আমরা চলুন এখন মেন টপিকে ফিরে আসি, আমরা এখানে কীভাবে পার্টিসিপেট করব সে বিষয়গুলো স্টেপ বাই স্টেপ দেখে নেব। তো এখানে পার্টিসিপেট করার জন্য এখানে প্রথমে আপনারা যে কাজটুকু করবেন, আর এই যে অফারটি রয়েছে অফারটিও কিন্তু আমি প্রায় 5 থেকে 6 ঘন্টা আগে কিন্তু শেয়ার করেছি। আপনারা যদি এখানে যদি টাইমটি দেখেন তাহলে বুঝতে পারবেন ভিডিওটি একটু লেটে দিচ্ছি, এই কারণেই যে এখানে আমার এখানে কিছু USDT-র প্রয়োজন হচ্ছে, BUSDT-র প্রয়োজন, এটি কালেক্ট করতে আমার একটু সমস্যা হয়ে গেছে যার কারণে একটু সময় লেগেছে আর কি। তো এখানে কীভাবে আপনারা পার্টিসিপেট করবেন সম্পূর্ণ বিষয়ে কিন্তু আপনারা যদি এখানে লক্ষ্য করেন আমি স্ক্রিনশটের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, তাও আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাবো। তো
এখানে পাঁচ নম্বরে আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে একটি লিঙ্ক রয়েছে, এই লিঙ্কে জাস্ট একটি টাচ করবেন। টাচ করার পর সরাসরি আপনাদেরকে প্লে স্টোর নিয়ে আসা হবে। প্লে স্টোর থেকে জাস্ট তাদের যে এখান থেকে আপনার ওয়ালেটটি রয়েছে সেফপাল ওয়ালেটটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর জাস্ট ওপেন বাটনে একটি ক্লিক করে দেবেন। তো ওপেন বাটনে ক্লিক করার পর সেম এরকম একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে জাস্ট আপনারা কী করবেন, এই যে গেট অ্যাবস্ট্রাক্ট এই বাটনে জাস্ট একটি টাচ করবেন। টাচ করার সাথে সাথে আপনাদেরকে সেম এরকম একটি ইন্টারফেস নিয়ে আসা হবে। এখান থেকে আপনারা উপরে একটি পাসওয়ার্ড দেবেন, সেম পাসওয়ার্ডটি নিচে দেবেন, দেন এখান থেকে আই হ্যাভ এগ্রি বাটনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর সেম এরকম চলে আসবে। এখান থেকে চাইলে আপনারা যে কোনো একটি এখান থেকে প্যাটার্ন দিয়ে দিতে পারেন, অথবা আপনারা চাইলে উপর থেকে স্কিপও করতে পারেন। দেন এরকম একটি ইন্টারফেস শো হয়ে যাবে। এখান থেকে অ্যাবস্ট্রাক্ট সেফপাল জার্নি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর সেম এরকম একটি ইন্টারফেস হবে। তো এখানে দেখতে পাচ্ছেন হার্ডওয়্যার ওয়ালেট এবং কি সফটওয়্যার ওয়ালেট। হার্ডওয়্যার ওয়ালেট দিয়ে যদি আপনারা করতে পারেন তাহলে এখান থেকে রিওয়ার্ডটি বেশি পাবেন, তবে এখান থেকে চাইলে আপনারা সফটওয়্যার ওয়ালেট দিয়েও করতে পারেন। সেম একই কন্ডিশন, জাস্ট এখান থেকে আমরা সফটওয়্যার ওয়ালেটে একটি ক্লিক করে দেবো। সফটওয়্যার ওয়ালেটে ক্লিক করার পর এরকম চলে আসবে। এখান থেকে জাস্ট আপনারা জেনারেট এই যে বাটনটি রয়েছে জেনারেট বাটনে ক্লিক করবেন, সেম এরকম চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে কিছু ম্যানোমিক কি দিয়েছে, এই যে কিগুলো দিয়েছে এই কিগুলো অবশ্যই আপনি সংরক্ষিত করে রাখবেন, কারণ পরবর্তীতে যখন আপনি এখান থেকে এই যে আপনার ওয়ালেটটি রয়েছে ওয়ালেটটি ইনপুট করবেন এবং কি উইড্রো দিতে যাবেন তখন অবশ্যই মাস্ট বি আপনাদেরকে এই ম্যানোমিক কিগুলো প্রয়োজন হবে। তো এখান থেকে জাস্ট আপনারা এগুলো কী করবেন, এগুলো অ্যালোমেলো আপনারা নেক্সটে ক্লিক করলে অ্যালোমেলো চলে আসবে। আপনারা এখান থেকে জাস্ট এটি সাজিয়ে দেবেন। সাজিয়ে দেওয়ার পর এরকম চলে আসবে। এখান থেকে আপনি কী করবেন, আপনার ওয়ালেটের যে কোনো একটি নাম প্রোভাইড করবেন, দেন এখান থেকে আপনারা জেনারেট অপশানে ক্লিক করলেই মোটামুটি আপনাদের এখানে টাস্ক কমপ্লিট। আপনাদেরকে সেম এরকম একটি ইন্টারফেস নিয়ে আসা হবে। তো এখান থেকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডাবস একটি বাটন রয়েছে, এই যে ডাবস বাটনটি রয়েছে ডাবস বাটনে আপনারা একটি টাস্ক করে দেবেন। প্রথমেই এই টু জেড আমি আপনাদেরকে দেখাবো, অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না। প্রথমে ডাবসে ক্লিক করবেন। ডাবসে ক্লিক করার পর এরকম চলে আসবে। এখান থেকে যেটি আমি মার্ক করে দিয়েছি এখানে যে সেফপাল এয়ারড্রপ এখানে একটি টাচ করবেন। এখানে টাচ করার পর সেম এরকম চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন জয়েন একটি বাটন রয়েছে, এই জয়েন বাটনে একটি টাচ করবেন। জয়েন বাটনে টাচ করার পর সরাসরি আপনাদেরকে সেম এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার একটি কোড রয়েছে, এই যে কোডটি রয়েছে এই কোডটি কিন্তু আমার যে পোস্টটি রয়েছে পোস্টও আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। আপনাদেরকে যদি এখান থেকে একটুখানি দেখাই, এই যে পোস্টটি রয়েছে এই পোস্টটিতে কিন্তু এই কোডটি আমি এখানে প্রোভাইড করেছি। টাচ করেন সাথে সাথে এটি কিন্তু কপি হয়ে যাবে। এটি জাস্ট আপনি এখানে বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর নিচে থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটি অপশান রয়েছে, এখানে আপনার ফেয়ার, জাস্ট এই যে ফেয়ার বাটনটি রয়েছে ফেয়ার বাটনে একটি টাচ করবেন। টাচ করার সাথে সাথে এখানে কিন্তু আপনাদের এই কাজটুকু কমপ্লিট, দেন এরকম চলে আসবে। তো এখান থেকে আপনাদেরকে বাকি যে টাস্কগুলো রয়েছে টাস্কগুলো কীভাবে ফিল আপ করবেন সে বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো। আর যখন ওয়ালেট ক্রিয়েট করতে যাবেন তখন অবশ্যই ক্রিয়েট এ নিউ ওয়ালেট এখানে ক্লিক করতে হবে, মাস্ট বি, এটি কিন্তু মাস্ট বি। তো এটি করে নেবেন। অলরেডি ভিডিওটি কিন্তু 7 মিনিট প্লাস হয়ে গেছে, আমি আপনাদেরকে দ্রুত করে দেখানোর জন্য ট্রাই করব। জাস্ট এখান থেকে আপনারা ওপেন বাটনে ক্লিক করবেন। ওপেন বাটনে ক্লিক করার পর প্রথম যে টাস্কটি রয়েছে টাস্কটি আমরা কমপ্লিট করেছি। এখান থেকে ডাবসে ক্লিক করে এখান থেকে ক্লিক করে জাস্ট এখান থেকে আমরা রেফারেল কোডটি বসিয়ে দিয়েছি। তো এইভাবে করে জাস্ট আপনারা কমপ্লিট করবেন। দেন দ্বিতীয় যে টাস্কটি রয়েছে তা হচ্ছে আমাদেরকে মিনিমাম এখান থেকে 100 USDT এক্সট্রাবল টোকেন, অর্থাৎ 100 USDT এখানে BUSDT অথবা USDT আপনাদেরকে এখানে 100 হোল্ড করতে হবে, তারপরে আপনারা কিন্তু এই যে অপারটি রয়েছে অপারটির জন্য আপনারা এলিজিবল হবেন। তো এখান থেকে জাস্ট আমরা যদি জয়েন অপশানে ক্লিক করি, জয়েন অপশানে ক্লিক করার পর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনটি পেয়ে যাবো, কী কী পেয়ারে আমরা এটি ডিপোজিট করতে পারবো দেখতে পাচ্ছেন। হয়তো আপনারা BNB স্মার্ট চেইন অথবা ইথেরিয়াম, এই দুটির আন্ডারে আপনাদেরকে USDC অথবা আপনার USDT অথবা এখান থেকে BUSDT আপনাদেরকে এখানে কী করতে হবে, জাস্ট হোল্ড করতে হবে। তো আমরা প্রথমেই এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনটি রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশনটি কমপ্লিট করব। তো তার জন্য সরাসরি আমরা কী করব, এখান থেকে জাস্ট ব্যাক বাটন প্রেস করি। ব্যাক বাটন প্রেস করার পর এখান থেকে আমরা ওয়ালেট সেকশনে চলে আসি, অ্যাগেন ব্যাক বাটনে প্রেস করবেন অথবা এখান থেকে ক্রস অপশনে ক্লিক করলেও আপনারা ব্যাকে চলে আসবেন। দেন এখান থেকে আপনারা ওয়ালেট সেকশনে চলে আসবেন। ওয়ালেট সেকশনে আসার পর এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে জাস্ট আপনারা BNB অপশানে ক্লিক করবেন। BNB অপশানে ক্লিক করার পর এখানে যে অ্যাড্রেসটুকু রয়েছে অ্যাড্রেসটুকু জাস্ট এখান থেকে টাচ করবেন, সাথে সাথে কপি হয়ে যাবে দেখতে পাচ্ছেন। এখানে টাচ করলেও কপি হয়ে যাবে অথবা এখানে রিসিভ অপশানে আপনারা একটি টাচ করে দেবেন। তো রিসিভ অপশানে টাচ করার পর এই যে আপনার অ্যাড্রেসটুকু রয়েছে অ্যাড্রেসটুকু জাস্ট কপি করবেন, আর এখানে আপনারা কী করবেন, জাস্ট এখান থেকে BUSDT আপনারা এখানে প্রোভাইড করবেন। তো এখানে জাস্ট আমি BUSDT প্রোভাইড করতেছি। তো এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন সরাসরি আমি কিন্তু এখানে BNB ডিপোজিট করে নিচ্ছি। BNB কেন ডিপোজিট করে নিচ্ছি সেটিও আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি।
তো এখান থেকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এখান থেকে টোটাল $110 প্লাস কিন্তু এখান থেকে কি হয়েছে জাস্ট আমার এখানে ডিপোজিট কিন্তু কমপ্লিট হয়েছে তো অনেকেই বলবেন এখানে তো আমি ইউএসডিটি বিইউএসডিটি এর কথা বলেছি কিন্তু এখানে আমি বিএনবি কেন দিয়েছি তো বিএনবি এই কারণে দিয়েছি এখানে আরো কিছু ট্রাক্স রয়েছে আমরা সবগুলো ট্রাক্স কমপ্লিট করব আর অন্য সবগুলো ট্রাক্স কমপ্লিট করতে আমাদের প্রয়োজন হবে বিএনবি এর জাস্ট আমাদের বিএনবি এর প্রয়োজন হবে এবং কি বিইউএসডিটি এর প্রয়োজন হবে এখানে দেখতে পাচ্ছেন একটি সোয়াপ করতে হবে 100 ইউএসডিটি এর যেখানে আমাদের কিন্তু বিএনবি এর প্রয়োজন হবে জাস্ট এখানে যদি লক্ষ্য করেন এখানে আমাদেরকে 100 ইউএসডিটি সোয়াপ করতে হবে এটি কিন্তু বিএনবি এর প্রয়োজন হবে এবং কি এখানে আরো একটি ট্রেড করতে হবে এখানেও আমাদেরকে বিএনবি প্রয়োজন হবে এবং কি এখানেও কিন্তু আমাদের বিএনবি প্রয়োজন হবে এই যে ট্রাক্সগুলো রয়েছে সবগুলো ট্রাক্সে কিন্তু আমাদের মিনিমাম বিএনবি প্রয়োজন হবে তো এর জন্য আমরা কি করব জাস্ট এই যে অপারটি রয়েছে অপারটিতে পার্টিসিপেট করার জন্য প্রত্যেকে বিএনবি ফার্স্ট অফ আমরা এখানে ডিপোজিট করে নেব দেন বিএনবি থেকে আমাদেরকে এই যে সোয়াপটি রয়েছে এই সোয়াপের ট্রাক্সটি আমরা সবার শেষে করব দেন এটি করে আমরা সরাসরি ইউএসডিটি বিইউএসডিটি যেটি থাকে এটি আমরা কি করব এখানে হোল্ড করব এই যে হোল্ডের বিষয়টি রয়েছে এই হোল্ডটি আমরা এখানে করব তো এখন আসেন আমরা একটি একটি করে ট্রাক্স কমপ্লিট করে নিই তো এখানে অনেক ইউটিউবারে দেখতে পাবেন যে প্রথম ট্যাক্সটি থেকে শুরু করেছে অর্থাৎ এই ট্যাক্সটি করেছে তারপর এই ট্যাক্সটি করেছে তারপর এই ট্যাক্সটি করেছে তারপর এই ট্যাক্সটি করেছে এরকমভাবে করেছে এবং কি অনেকে কিন্তু আপনার সবগুলো ট্যাক্স ফিল আপও করে নাই আমি অনেকগুলো ভিডিও দেখেছি কোনো ভিডিওতে কিন্তু সম্পূর্ণ ট্যাক্সগুলো ফিল আপ আমি দেখি নাই তো আমি আপনাদেরকে চেষ্টা করব সম্পূর্ণ ট্যাক্সগুলো ফিল আপ করে দেখানোর জন্য তো এখান থেকে জাস্ট আমরা কী করব এই যে ট্যাক্সটি রয়েছে এই ট্যাক্সটি আমরা প্রথমেই কমপ্লিট করব এখানে যেহেতু আমাদেরকে $200 করতে হবে আমি যদি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই এখানে এটি কিন্তু আমাদেরকে $200 মিনিমাম করতে হবে তো এটি কিন্তু আমাদের জন্য না জাস্ট এটি আমরা ক্রস করব দেন এখান থেকে নিচে যেটি রয়েছে এটি হচ্ছে হার্ডওয়্যার ওয়ালেট আর হার্ডওয়্যার ওয়ালেট হচ্ছে তো হার্ডওয়্যার ওয়ালেট হচ্ছে আপনার এখানে মাস্টার কার্ড দিয়ে আপনাদেরকে কাজটি কমপ্লিট করতে হবে এখানে মাস্টার কার্ডের প্রয়োজন আছে যার কারণে এটিও আমরা কী করব স্কিপ করব তো লাস্টের যে দুটি অপার রয়েছে সরি যে দুটি এখান থেকে কাজ রয়েছে এটি আমরা করতে পারবো না চাইলেও করতে পারবো না যাদের বেশি পরিমাণে অ্যামাউন্ট রয়েছে তারা চাইলে এই কাজটিও কমপ্লিট করতে পারেন এখন আসেন আমরা একটি একটি করে ট্যাক্স কমপ্লিট করি তো প্রথমে আমরা এখান থেকে এই ট্যাক্সটি কমপ্লিট করব এখান থেকে এই ট্যাক্সটি কমপ্লিট করলে আমরা দুটি শেয়ার এখান থেকে পাবো তো এখান থেকে জাস্ট আমরা জয়েন অপশনে ক্লিক করব তো জয়েন অপশনে ক্লিক করার পর এখানে সম্পূর্ণ বিষয় কিন্তু আপনাদেরকে বলে দিয়েছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বিষয় কিন্তু আপনাদেরকে বলে দিয়েছে আপনারা জাস্ট স্টেপ বাই স্টেপ চাইলে পড়তে পারেন আমি পড়বো না আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিব কীভাবে করতে হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক রয়েছে আপনার এখানে জাস্ট একটি টাস্ক করে দেবেন তো এখানে টাস্ক করার পর সরাসরি আপনাদেরকে অ্যাপলক্সে নিয়ে যাওয়া হবে অ্যাপলক্সে আসার পর এখান থেকে যে ওয়ালেট বাটনটি রয়েছে ওয়ালেট বাটনে আপনারা একটি টাস্ক করবেন নিচে যে ওয়ালেট বাটনটি রয়েছে এই ওয়ালেট বাটনে একটি টাস্ক করবেন টাস্ক করার পর এখান থেকে আপনাদের কানেক্টেড চাইবে আপনারা জাস্ট এগ্রি অপশনে ক্লিক করে দেবেন এগ্রি অপশনে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনারা কী করবেন এভাবে আপনারা এখান থেকে আপনাদের যে পাসওয়ার্ডটি রয়েছে ওই পাসওয়ার্ডটি আপনারা এখানে প্রোভাইড করবেন তো প্রোভাইড করার পর মোটামুটি এখানে আমাদের কাজ কমপ্লিট এখন আমরা কী করব এখান থেকে যে ডিপোজিট বাটনটি রয়েছে ডিপোজিট বাটনে আমরা একটি টাস্ক করব তো ডিপোজিট বাটনে ক্লিক করার পর এরকম চলে আসবে এখান থেকে জাস্ট আমরা দেখতে পাচ্ছেন যে একটি অপশান রয়েছে ডিপোজিট অল একটি অপশান রয়েছে এখানে বিএনবি স্মার্ট চেইন ইউএসডিটি দেখাচ্ছে তো আমরা এখান থেকে জাস্ট কী করব এখানে বিএনবিটা করে নেব তো বিএনবিটা করার পর এখানে কিন্তু আমাদের যে ব্যালেন্সটুকু রয়েছে ব্যালেন্সটুকু কিন্তু এখানে শো হয়েছে দেখতে পাচ্ছেন এই ব্যালেন্সটুকু এখানে শো হয়েছে জাস্ট আপনারা অল বাটনে ক্লিক করে দেবেন অল বাটনে ক্লিক করার পর এখানে জাস্ট আমাদেরকে ডিপোজিট অপশনে ক্লিক করে জাস্ট ডিপোজিট অপশনে অ্যাগেন ক্লিক করে দিতে হবে আমাদেরকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পরেই মোটামুটি আমাদের এটি কিন্তু এখানে জাস্ট যে পাসওয়ার্ডটি রয়েছে ওই পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে কিন্তু এটি ডিপোজিট হয়ে যাবে তো পাসওয়ার্ডটি দিয়ে দিলাম দেন কনফার্ম অপশনে ক্লিক করে জাস্ট আমরা একটু ওয়েট করব তো ওয়েট করার পরে দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু আমাদের এটি কিন্তু সাবমিশন নিয়ে নিয়েছে এখন আমরা এখান থেকে জাস্ট কী করব এই যে ব্যাক পেজটি রয়েছে ব্যাক পেজে ক্লিক করব তো ব্যাক পেজে ক্লিক করার পর মোটামুটি এখানে যদি চার্জ দেন তাহলে আপনার যে এখান থেকে ডিপোজিটটি রয়েছে এই ডিপোজিটটি কিছুক্ষণের ভিতরে অ্যাড হয়ে যাবে এখানে যদি আপনারা জাস্ট ক্লিক করেন এখান থেকে যে অ্যাসিস্ট বাটনটি রয়েছে অ্যাসিস্ট বাটনে ক্লিক করলে আপনারা আপনাদের ব্যালেন্সটি এখানে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্সটি কিন্তু এখানে রয়েছে তো আমরা এখন এখান থেকে যে কাজটুকু করব তা হচ্ছে এখান থেকে জাস্ট আমরা এই যে একটি ট্রেড করতে হবে মেবি এখানে একটি ট্রানজাকশন করতে হবে আর কি তো আপনারা জাস্ট একটু পড়ে নেবেন তো এখান থেকে জাস্ট আমরা ক্লিক করি এখানে এই যে পিউসার অপশনটি রয়েছে পিউসার অপশনে আপনারা জাস্ট একটি টাস্ক করবেন এখান থেকে জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিউসার অপশনে আপনারা একটি টাস্ক করবেন টাস্ক করার পর এখান থেকে আমাদের যেহেতু বিএনবি রয়েছে আমরা জাস্ট বিএনবিটা সিলেক্ট করব এখান থেকে আমরা সার্চ দিব বিএনবি লিখে জাস্ট বিএনবি লিখে আমরা এখানে সার্চ দিলাম বিএনবি বাই ইউএসডিটি এটি করে নিলাম করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিএনবি রয়েছে এবং কি এখান থেকে সম্পূর্ণ বিষয়গুলো রয়েছে আমাদের ইউএসডিটি বিএনবি এবং কি সম্পূর্ণ বিষয় রয়েছে তো সেল অপশনে আমরা জাস্ট একটি টাস্ক করব টাস্ক করার পর জাস্ট আমরা কী করব একবার এখান থেকে সেল শর্টে ক্লিক করে জাস্ট সেলটা করে দেব এখান থেকে সেলটা আপনারা করে দেবেন তো এখানে জাস্ট একটু ওয়েট করলে আমাদের এখানে সেল অর্ডারটি কিন্তু বসে যাবে আপনারা জাস্ট একটু ওয়েট করবেন
তো এখানে মোটামুটি আমাদের বাই সেল কিন্তু কমপ্লিট শেষ, আমরা এখান থেকে এটি কিন্তু করে নিয়েছি। দেন এখান থেকে যদি আমরা একটু সার্চ দিই, এখন যদি সার্চ দিই তাহলে আমাদের ব্যালেন্সটি দেখতে পাচ্ছেন এখনও কিন্তু মোটামুটি আগেরটাই দেখাচ্ছে। তো এখান থেকে জাস্ট আমরা স্টপ লস এগুলো কিন্তু সবগুলো রয়েছে, আমরা এখান থেকে জাস্ট কনফার্ম করে 100% করে দেবো। দেন এখান থেকে কনফার্ম করে দেন এখান থেকে আমরা ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমাদের পজিশনটা কিন্তু এখান থেকে কেটে গেছে, সম্পূর্ণ বিষয় কিন্তু আমাদের এখানে শেষ। তো আমাদের এখানে কিন্তু কিছু পরিমাণ সামথিং কিছু এখানে আমাদের পি কাটবে, এটি আমাদেরকে মানিয়ে নিতে হবে। দেন আমরা যদি এখানে আসি তাহলে দেখতে পাচ্ছেন এখানে প্রায় এখান থেকে $5 প্লাস কিন্তু আমার কিন্তু সামথিং এখানে কি কেটেছে, এখানে পি কেটে চলে গেছে। জাস্ট আর যেটুকু রয়েছে এটুকু আমরা এখান থেকে উইথড্র করে নেব। তো এখানে পার্টিসিপেট করার জন্য প্রথমেই কিন্তু আমি $5 এখান থেকে আপনাদের সামনে কিন্তু লস দিয়ে দিলাম, এটি কিন্তু অন্য কোনো ইউটিউবার দেখায় নাই, জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যাতে আপনারা এখানে কাজটি খুব সহজে করতে পারেন। এখন আমরা এখান থেকে জাস্ট উইড্রো বাটনে ক্লিক করবো, উইড্রো বাটনে ক্লিক করে এখান থেকে আমরা উইড্রোটি করে নেব। তো এখানে জাস্ট আপনারা দিয়ে দিবেন, এখানে আপনার যে অ্যাড্রেসটি রয়েছে অ্যাড্রেসটি অটোমেটিক নিয়ে নেবে। এখান থেকে জাস্ট আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন, নেক্সট অপশানে ক্লিক করার পর তো এখান থেকে উইড্রোয়াল বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এটি কিন্তু উইড্রোয়াল হয়ে গেছে, কিছুক্ষণের ভিতরে আমাদেরকে পেমেন্টটি করে দেবে এরকম একটি নোটিফিকেশান তারা কিন্তু দিয়ে দিয়েছে। তো এখানে জাস্ট আমরা ওকে বাটনে ক্লিক করে দেবো। আরেকটি বিষয় হচ্ছে এখানে অবশ্যই আপনারা 10 মিনিট পর এটি কিন্তু উইড্রো করতে পারবেন, এটি কিন্তু আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। আরেকটি বিষয় আমি আপনাদেরকে এখানে বলে দিতে চাই, এখানে আমার কিন্তু ফি বেশি কেটেছে, আপনাদেরকে যদি আমি এখান থেকে একটু দেখাই, এখান থেকে প্রায় $5 এখান থেকে 49 সেন্ট কিন্তু আমার ফি কেটেছে। তো আপনারা এখানে মার্কেট দেবেন না, আপনারা জাস্ট যখন ট্রেড করবেন এখানে পিউসারে আপনারা এখান থেকে সরাসরি লিমিট দিয়ে দিয়ে আপনারা কাজটিকে করবেন, লিমিট দিয়ে আপনারা এটি সিলেক্ট করবেন। দেন বাই করার সময় নিচেরটি এবং কি সেল করার সময় উপরেরটি এটি যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাদের এখানে পিটা একদম কম কাটবে, এখানে $1 থেকে $2 ভিতরে আপনাদের কিন্তু কাজটি কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে যেহেতু ভিডিওটি তৈরি করবো অনেক লেট হয়ে যাবে যার কারণে এটি আমি করেছি আর কি। তো এখান থেকে জাস্ট আমরা একটু ব্যাকপেস করি, ব্যাকপেস করার পর অ্যাগেন আমরা এখান থেকে জাস্ট আমাদের ওয়ালেট সেকশন চেক করে দেখি আমাদের পেমেন্টটি এসেছে কিনা। তো আমরা এখানে জাস্ট কিছুক্ষণ ওয়েট করবো, কিছুক্ষণের ভিতরে আমাদেরকে কিন্তু পেমেন্টটি করে দেবে। আরেকটি বিষয় হচ্ছে এখান থেকে জাস্ট ডাপসে চলে আসবেন, ডাপসে আসার পর এখন আমরা যেহেতু এই টাস্কটি কমপ্লিট করেছি সবার নিচের এই যে টাস্কটি রয়েছে এই টাস্কটি কমপ্লিট করেছি, এখান থেকে নিচে থেকে কিছুক্ষণের ভিতরেই এটি কিন্তু দেখতে পাবেন যে ভেরিফাই অপশান চলে এসেছে, যখন আমাদেরকে এখানে পেমেন্টটি সাকসেসফুলি করে দিবে তখন কিন্তু এখান থেকে আমরা ভেরিফাই অপশানটি দেখতে পাবো। তো জাস্ট আমি একটু ওয়েট করে নিচ্ছি। তো এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে মোটামুটি এখানে কিন্তু আমার যে উইড্রোটি রয়েছে উইড্রোটি সাকসেসফুল হয়ে গেছে এবং কি আমাকে পেমেন্টটি কিন্তু অ্যাগেন করে দিয়েছে। জাস্ট এখানে আমার $5 প্লাস কিন্তু এখানে ফি কেটেছে, কেন কেটেছে আমি আপনাদেরকে বলে দিয়েছি। তো আপনারা চাইবেন কি এখানে লিমিটেড দিয়ে কাজ করার জন্য। এখন আমাদের এই টাস্কটি কমপ্লিট, এখন আমরা কী করবো, জাস্ট ডিঅ্যাপসে যাবো। ডিঅ্যাপসে যাওয়ার পর এখন আমরা দ্বিতীয় আরেকটি টাস্ক দেখবো, এখান থেকে একটি টাস্ক আমরা কমপ্লিট করেছি, এই টাস্কটি তখনই আমরা এখান থেকে কী করতে পারবো, জাস্ট অ্যানাবল করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন এখানে প্লিজ কমপ্লিট দ্য স্টুডেন্ট হোল্ড টাস্ক পাস্ট, অর্থাৎ প্রথম টাস্কটি কমপ্লিট করার পর আমরা এই টাস্কগুলো কমপ্লিট করতে পারবো, এগুলো আমরা সাবমিট দিতে পারবো, এরকম তারা বলতেছে আর কি। তো এখন আমরা যে কাজটুকু করবো তা হচ্ছে এখানে আমরা অ্যাপলক্সের কাজটি কমপ্লিট করেছি আর বাইন্যান্সের যে কাজটি রয়েছে এই কাজটি আমি পরবর্তীতে একটু পরে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশান রয়েছে যে এখান থেকে একটি অপশান রয়েছে মেক এ সোয়াপ, আমাদেরকে একটি সোয়াপ কমপ্লিট করতে হবে, এবং কি এখানে একটি রয়েছে আমাদেরকে এখানে এখানে এক্সটেনশান অ্যাড করতে হবে। তাহলে এই যে দুটি রয়েছে এই দুটি একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে সোয়াপের এই যে বিষয়টি রয়েছে এই বিষয়টি জাস্ট আমি আপনাদেরকে একটুখানি দেখাই, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেফপাল সোয়াপ পেজ একটি অপশান রয়েছে, এখানে জাস্ট একটি টাস্ক করেন। টাস্ক করার পর আমাদের কাছে যেহেতু বিএনবি রয়েছে আমরা জাস্ট এখানে বিএনবিটি রাখবো। দেন এখান থেকে আমরা কী করবো, বিএনবির জায়গায় আমরা এখান থেকে বিইউএসডিটি যেটি আমরা হোল্ড করবো আর কি, ওটি আমরা এখানে সিলেক্ট করবো, বিইউএসডিটি লিখে সার্চ দিলেও আপনারা পেয়ে যাবেন, অথবা আপনারা চাইলে বিএনবিতেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে জাস্ট বিইউএসডিটি বিপ20 এটি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা ম্যাক্স দিয়ে দিব। তো ম্যাক্স দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা টোটাল 100 এখান থেকে 101 দিয়ে দিলেই হবে, আমাদের এর বাড়তি প্রয়োজন নেই, 100 দিলেই হয়। তাও আমরা এখান থেকে জাস্ট 101 অথবা আমরা 100 পয়েন্ট এখান থেকে 50 দিয়ে দিলাম, তাহলে বাকি যেগুলো থাকবে ওগুলো আমাদের বিএনবি আকারে থেকে যাবে আর কি। জাস্ট এখানে সোয়াপ অপশানে ক্লিক করবেন, সোয়াপ অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমাদের মোটামুটি এই যে এটি সোয়াপ হয়ে যাবে। কনফার্ম অপশানে ক্লিক করবেন, অ্যাগেন আপনাদের অ্যাপ্রুভেল চাইতে পারে, জাস্ট অ্যাপ্রুভালটি দিয়ে দিবেন। আমি একটি একটি করে সবগুলো টাস্ক কমপ্লিট করার জন্য ট্রাই করবো যাতে আপনারা এ টু জ্যাড বুঝতে পারেন। তো এখানে জাস্ট পাসওয়ার্ডটি দিয়ে দিবেন।
তো আমাদের পাসওয়ার্ডটি দেওয়া কমপ্লিট, এখানে জাস্ট অ্যাপ্রুভাল চাইতেছে, অ্যাপ্রুভাল হয়ে গেছে, মেবি আমাদের এটি হয়ে গেছে, জাস্ট আমরা একটু ওয়েট করবো, ওয়েট করার পরে এটি কিন্তু আমাদের হয়ে যাবে। এখন আমরা জাস্ট এখান থেকে একটু ব্যাকফেস করি, তো ব্যাকফেস করার পর এখান থেকে মেবি আমাদের এটি বিইউএসডিটি আকারে কনভার্ট হয়ে গেছে। জাস্ট আমরা এখান থেকে ওয়ালেট সেকশনে ক্লিক করি, ওয়ালেট সেকশনে ক্লিক করার পর একটু সার্চ দিলে দেখতে পাচ্ছেন এটি কিন্তু বিইউএসডিটি আকারে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে 145 ইউএসডিটি এসেছে, জাস্ট দেখতে পাচ্ছেন এটি আমাদের এখন হয়ে গেছে। আমাদের এখানে আরও $3.15 রয়েছে এখানে আপনার বিইউএসডিটি। তাহলে আমাদের এখন কিন্তু একটি টাস্ক কমপ্লিট এবং কিছু অ্যাপের টাস্কটিও কমপ্লিট। আমরা টোটাল এখানে 3টি টাস্ক কমপ্লিট করে ফেলেছি। প্রথম টাস্কটি আমাদের অটোমেটিক কমপ্লিট হয়েছে সোয়াপ করার বিনিময়, দেন দ্বিতীয় টাস্কটি, এই যে টাস্কটি রয়েছে এই টাস্কটিও কিন্তু আমাদের সোয়াপ করার বিনিময় হয়ে গেছে। এবং কি এখানে আরেকটি টাস্ক আমরা কমপ্লিট করেছি, লাইভে আপনাদেরকে কমপ্লিট করে দেখিয়েছি। এই টাস্কটি অনেক ঝামেলা রয়েছে এবং কি এই টাস্কটিও অনেক ঝামেলা রয়েছে, এই দুটি টাস্কই ঝামেলা আর বাকিগুলো একদম সহজ। তো এখানে জাস্ট আপনারা কী করবেন, এখন যে কাজটুকু করবেন এখানে জাস্ট স্টোরেজ এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর নিচে স্ক্রোল করবেন, দেখতে পাচ্ছেন ভেরিফাই অপশান চলে এসেছে। এই যে ভেরিফাই অপশানটি এসেছে এই ভেরিফাই অপশানে জাস্ট একটি টাস্ক করেন। টাস্ক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা এটি ইলিজিবল হয়ে গেছি, প্রথম যে অফারটি ছিল এই অফারের জন্য আমরা ইলিজিবল। এখন কী করবো, জাস্ট 3 নম্বর আমরা এখানে সোয়াপ কমপ্লিট করেছি, জাস্ট এখানে আমরা ভেরিফাই অপশানে অ্যাগেন ক্লিক করবো, এটিও আমরা কমপ্লিট। দেখতে পাচ্ছেন দুটি আমরা কমপ্লিট করে নিয়েছি। দেন এখান থেকে এখন আমরা এটিও জাস্ট কমপ্লিট করেছি, এখানে জাস্ট আমরা কী করবো, ভেরিফাই অপশানে ক্লিক করবো, আশা করি আমাদের এটি কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটিও আমাদের কিন্তু কমপ্লিট। তাহলে টোটাল কিন্তু এখান থেকে আমরা কী করেছি, জাস্ট 3টি টাস্ক কিন্তু লাইভে আপনাদের সামনে কমপ্লিট করে দেখালাম। আর যে দুটি টাস্ক রয়েছে এর ভিতরে আমরা এটি এবং কি এটি দুটি আমরা কমপ্লিট করব। যদি ভিডিওটি বড় হয় আমি এ টু জেড আপনাদেরকে দেখানোর জন্য ট্রাই করব, এতে আপনারা আমার রেফারেন্সে জয়েন করেন অথবা না করেন এটি হচ্ছে আপনাদের ব্যাপার। তো এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল একটি বাটন রয়েছে, ইনস্টল বাটনে ক্লিক করবেন। ইনস্টল বাটনে ক্লিক করার পর সরাসরি আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজারে নিয়ে যাওয়া হবে আর কি। জাস্ট এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো ইনস্টল বাটনে ক্লিক করার পর এরকম চলে আসবে। এখানে জাস্ট আপনারা কিউ ব্রাউজারটি সিলেক্ট করে দেবেন, কিউ ব্রাউজার সিলেক্ট করার পর আপনারা এখানে ওপেন করে দেবেন, সরাসরি আপনাদেরকে এক্সটেনশানে নিয়ে যাওয়া হবে। সরাসরি এক্সটেনশানে জাস্ট এখান থেকে আপনারা কী করবেন, যেভাবে ম্যাটামাক্স এক্সটেনশনটি অ্যাড করেছেন ওইভাবে এই এক্সটেনশনটি আপনারা এখানে অ্যাড করে নেবেন। তো এখানে অ্যাড টু ক্রোম রয়েছে, আপনারা অ্যাড টু ক্রোমে ক্লিক করেন, ক্লিক করার পর একটু লোডিং নেবে। অ্যাগেন আপনার এখানে জাস্ট একটি কনফার্মেশন চাইতে পারে, আপনারা কনফার্মটি করে দেবেন। দেন এখান থেকে কিন্তু আপনাদের ওয়ালেটটি দেখতে পাচ্ছেন কনফার্মেশন এসেছে, ওকে অপশানে ক্লিক করেন, ওয়ালেটটি এখানে অটোমেটিক কানেক্টেড হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের এখানে অটোমেটিক ওয়ালেটটি রয়েছে। দেন এখান থেকে জাস্ট আপনাদেরকে ওয়ালেটটি ইনপুট করতে হবে, অর্থাৎ যে প্রাইভেট কিগুলো দিয়ে আপনাদেরকে যে প্রাইভেট কিগুলো দিয়ে সেফপাল অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন ওই প্রাইভেট কিগুলো দিয়ে জাস্ট এখানে আপনারা এই যে ওয়ালেটটি রয়েছে সেফপাল ওয়ালেটটি এখানে সেফপাল এক্সটেনশনে আপনাদেরকে এটি অ্যাড করতে হবে। তো জাস্ট আমি এটুকু কাজ করে নিচ্ছি। তো এখানে আমাদের এটি অ্যাড হয়ে গেল, আমরা এখান থেকে 3.1 ক্লিক করব। দেন এখান থেকে আমরা সেফপাল এক্সটেনশনটি এখান থেকে ওপেন করে সেন্স লাইক আপনার যেভাবে ম্যাটামাক্স ওয়ালেট আপনারা এখানে ইনপুট করেছেন ওইভাবে ইনপুট করবেন। আশা করি এটুকু কাজ সবাই পারবেন, আমি এটি স্কিপ করে নিচ্ছি। তো তাও একটুখানি দেখিয়ে দিচ্ছি যারা নতুন রয়েছেন তাদের জন্য। জাস্ট এখানে স্টার্ট অপশানে ক্লিক করবেন, ইনপুট অপশানে ক্লিক করবেন, এখানে একটি পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ডটি নিচে দিবেন। তারপর এখান থেকে জাস্ট নেক্সট অপশানে ক্লিক করবেন, নেক্সট অপশানে ক্লিক করার পর এরকম চলে আসবে, এখানে ম্যানোমিক কীতে ক্লিক করবেন, দেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে 1, 2, 3, 4 এখানে যে ওয়ার্ডগুলো চাচ্ছে আর কি সেমভাবে আপনারা জাস্ট এখান থেকে কী করবেন, পেস্ট করবেন, এখানে জাস্ট টাচ করবেন, পেস্ট করবেন। পেস্ট করার পর সবগুলো দেখতে পাচ্ছেন বসে গেছে, জাস্ট এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। আগে থেকে এইগুলো আপনারা কপি করে রাখবেন আপনার টাস্ট ওয়ালেট থেকে, অথবা আপনি কী করবেন জাস্ট আপনার যে প্রাইভেট কিগুলো রয়েছে ওই প্রাইভেট কিগুলো আপনি নোট প্যাডে সেভ করে রেখে সেখান থেকে কপি করে নিয়ে আসলেও হবে। দেন এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করলে সরাসরি আমাদের মাঝে কিন্তু এরকম চলে আসবে, এখানে জাস্ট আপনার কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন। কনফার্ম অপশানে ক্লিক করার পর এখানে আপনার সম্পূর্ণ ইনফরমেশন কিন্তু দেখাবে, এখানে কতটি টোকেন আপনার রয়েছে এবং কী 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 টোকেন রয়েছে সম্পূর্ণ বিষয় এখানে কিন্তু দেখাবে। জাস্ট একটু লোডিং নেওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করি। তো এখান থেকে যদি লক্ষ্য করেন সম্পূর্ণ বিষয় কিন্তু এখানে রয়েছে। এখন আমরা এখান থেকে যে কাজটুকু করব তা হচ্ছে আমাদেরকে এখানে জাস্ট একটি ট্রানজাকশন কমপ্লিট করতে হবে, ওয়ান ট্রানজাকশন। তো ট্রানজাকশন কমপ্লিট মানে কি, এখান থেকে হয়তো আমরা উইথড্র করতে হবে, না হয় আমরা এখান থেকে জাস্ট কী করতে হবে এখানে কিছু আরও এক্সট্রা ডিপোজিট করতে হবে। তো আমরা জাস্ট এখানে দেখতে পাচ্ছি না একটি টোকেন আমি রেখে দিয়েছি এখানে, আপনি চাইলে এখান থেকে কী করতে পারেন, কিছু পরিমাণ আপনারা এই বিএনবি এখান থেকে উইথড্র করে নেবেন। তো আমি এখান থেকে জাস্ট এপিএক্স যেটি রয়েছে এটি জাস্ট আমি উইথড্র করে নিচ্ছি। তো এই জন্য আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর জাস্ট এখান থেকে স্যান্ড অপশানে ক্লিক করব, অপশানে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে অ্যাড্রেসটুকু রয়েছে ওই অ্যাড্রেসটুকু আমরা এখানে দিয়ে দিব আর কি, এখানে জাস্ট অ্যাড্রেসটুকু আমরা এখানে দিয়ে দিব। তো আমার টাস্ক ওয়ালেট থেকে জাস্ট অ্যাড্রেসটুকু কপি করে নিলাম, কপি করার পর এখানে চলে আসবেন, আসার পর জাস্ট এটি আপনারা কী করবেন, ইন্টার রিসিভ অ্যাড্রেস এখানে আপনারা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে অ্যাপিএক্স ম্যাক্স করে দেবেন, ম্যাক্স করে দেওয়ার পর এখান থেকে কনফার্ম অপশানে ক্লিক করবেন, সামথিং কিছু বিএনবি এখানে পি চাইবে, অ্যাগেন আপনারা জাস্ট পিটি দিয়ে এখান থেকে ট্রানজাকশনটি কমপ্লিট করে নেবেন।
তো এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশনটি এখান থেকে 12 সেন্টের একটি পিচ আছে। আপনারা একটু নিচে স্ক্রল করে জাস্ট কন্টিনিউ অপশনে একটি ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরপরই আমাদের কিন্তু এখানে ট্রানজ্যাকশনটি সাবমিশন হয়ে গেছে। আমাদের এখানে মোটামুটি এই যে টাস্কটি ছিল এই টাস্কটিও কমপ্লিট। এখন আমরা কী করবো, সরাসরি আগের যে পেজটি ছিল অর্থাৎ সেফপাল ওয়ালেটে আমরা চলে যাব। তো এখান থেকে জাস্ট সেফপাল ওয়ালেটে আসার পর এখান থেকে আপনারা যে কাজটুকু করবেন তা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই যে অ্যাপিএক্স যে টোকেনটি ছিল এইটি কিন্তু চলে গেছে। এখন আমরা অ্যাগেন কী করবো, আগের যে পেজটি ছিল ওই পেজে চলে আসবো, এয়ারড্রপ পেজে আসবো। আসার পর এখানে আমরা ট্রানজ্যাকশনের যে কাজটুকু কমপ্লিট করেছি, কানেক্ট এবং ট্রানজ্যাকশন, এটিও কমপ্লিট করে নিয়েছি। জাস্ট এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন আমাদের এটিও কিন্তু নিয়ে নিয়েছে। তাহলে টোটাল কিন্তু এখান থেকে আমরা 9 শেয়ার কিন্তু কমপ্লিট করেছি, দেখতে পাচ্ছেন 9 শেয়ার, 9টি শেয়ার কিন্তু আমাদের কমপ্লিট হয়েছে। আর এক একটি শেয়ার মানে এখানে এক একজন লোক এরকম তারা বলতেছে আর কি। এখন আমাদেরকে বাকি যে টাস্কটি রয়েছে টাস্কটি আমাদেরকে কমপ্লিট করতে হবে। এটি হচ্ছে এটি করলে আমরা 5 শেয়ার পাবো। তো এটি কীভাবে করবেন, জাস্ট জয়েন অপশানে ক্লিক করবেন। জয়েন অপশানে ক্লিক করার পর এরকম চলে আসবে, এখান থেকে জাস্ট ব্যালেন্স টার্মস অ্যান্ড কন্ডিশন। আপনারা এখান থেকে এই যে অংশটুকু রয়েছে আমি একটু দ্রুত বলার জন্য ট্রাই করতেছি, যাতে ভিডিওটি অনেক লং হয়ে গেছে, অনেকে কিন্তু বিরক্ত প্রকাশ করবেন, যার কারণে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে বোঝানোর ট্রাই করি, যার কারণে ভিডিওটি লং হয়। আপনারা এই অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর জাস্ট এরকম চলে আসবে। এখান থেকে আপনারা কী করবেন, ওয়ালেট সেকশনে চলে আসবেন। ওয়ালেট সেকশনে আসার পর আপনারা এখান থেকে আই হ্যাভ রিসিভ এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট নেক্সট অপশানে ক্লিক করবেন, এখান থেকে অ্যাগ্রি অপশানে ক্লিক করে দেবেন। তো অ্যাগ্রি অপশানে ক্লিক করার পর এখানে আপনার যে পাসওয়ার্ডটি রয়েছে ওই পাসওয়ার্ডটি প্রোভাইড করবেন। পাসওয়ার্ডটি প্রোভাইড করার পর জাস্ট কনফার্ম অপশানে ক্লিক করবেন। কনফার্ম অপশানে ক্লিক করার পর আগের যেভাবে আপনি আপনার অ্যাপিএক্সে যেভাবে করেছেন আর কি ওইভাবে, তবে এখানে আপনারা চাইলে সবটাই এই যে আপনার ট্রেডটি রয়েছে ট্রেডটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে জাস্ট আমরা এখন কী করবো, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট একটি বাটন রয়েছে, ডিপোজিট বাটনে ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে বলতেছে ভেরিফাই করার জন্য, অনেকে এই টাস্কটি দেখে এটি কিন্তু আপনারা স্কিপ করেছেন। তো আপনারা এখানে জাস্ট ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশান রয়েছে, একটি হচ্ছে হ্যাভ এ বাইন্যান্স অ্যাকাউন্ট, আরেকটি হচ্ছে আই ডোন্ট হ্যাভ বাইন্যান্স অ্যাকাউন্ট। তো আপনারা উপরেরটাতে ক্লিক করবেন, আমাদের একটি বাইন্যান্স অ্যাকাউন্ট আছে এটিতে ক্লিক করবেন, জাস্ট ইয়েস আই হ্যাভ এটিতে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর একটু ওয়েট করেন, এখানে নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদেরকে একটি ব্রাউজার সিলেক্ট করার জন্য বলবে, মেবি আমি একটু ওয়েট করি। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ব্রাউজার সিলেক্ট করার জন্য বলতেছে, আপনারা যে কোনো একটি ব্রাউজার এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে জাস্ট আমরা ক্রোমটি সিলেক্ট করে দিলাম। ক্রোমটি সিলেক্ট করার পর এখানে আপনার যে অ্যাকাউন্টটি রয়েছে বাইন্যান্সের যে অ্যাকাউন্টটি রয়েছে ওরকম একটি অ্যাকাউন্ট আপনি জাস্ট কী করবেন, এখানে যেটি ভেরিফাই রয়েছে ভেরিফাই করা একটি বাইন্যান্স অ্যাকাউন্ট এখানে জাস্ট আপনারা কী করবেন, কানেক্ট করবেন। তাহলে কিন্তু আপনাদের এটি অটোমেটিক কানেক্টেড হয়ে যাবে। জাস্ট আমি একটুখানি দেখাই দিই, একটু ওয়েট করেন। তো এখানে জাস্ট আপনারা কী করবেন, এখানে আপনার ইমেল অথবা ফোন নাম্বার ওইটি দিয়ে দেবেন, নেক্সট অপশানে ক্লিক করবেন, দেন আপনার পাসওয়ার্ডটি চাইবে, ওই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। এরকম করলে জাস্ট আপনার এটি হয়ে যাবে। তো আমি যেহেতু এখানে আমার সবগুলা আপনার জিমেল সরি সবগুলা ব্যালেন্স আমি জিমেলের সাথে কানেক্টেড করে নিয়েছি, এখানে কন্টিনিউ উইথ জিমেলে ক্লিক করে আমার জিমেলটি আমি এখানে জাস্ট সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে আমার জিমেলটি সিলেক্ট করা কমপ্লিট, এখানে জাস্ট কনফার্ম অপশানে ক্লিক করবো। কনফার্ম অপশানে ক্লিক করলে আমাদের মোটামুটি এটি কিন্তু কানেক্টেড এখানে হয়ে যাবে। জাস্ট আমরা একটু ওয়েট করি। তো এখানে দেখতে পাচ্ছেন এরকম চলে আসতেছে, এখানে জাস্ট আপনারা কী করবেন, অ্যাগেন কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর অ্যাগেন আপনাদের এখানে জাস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা ইনফরমেশন চলে এসেছে যে গো ব্যাক টু অ্যাপ। আপনারা এখানে জাস্ট একটি টাস্ক করে দেবেন, টাস্ক করার পর সরাসরি আপনাদেরকে এই অ্যাপসে অ্যাগেন নিয়ে আসা হবে। অ্যাগেন নিয়ে আসার পর এখন যদি আপনারা ভেরিফাই অপশানে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশানে ক্লিক করলে এখানে আপনার ডিপোজিট অপশান দেখাচ্ছে, এবং কি এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের এই যে অ্যাকাউন্টটি রয়েছে অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন ভেরিফাইড দেখাচ্ছে, আর এটি কিন্তু আনভেরিফাইড থাকবে। আপনারা জাস্ট এই উপায় এখান থেকে ভেরিফাইড করে নেবেন। আশা করি এই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। এখন আসেন এখানে জাস্ট আপনারা কী করবেন, ডিপোজিট অপশানে ক্লিক করবেন। ডিপোজিট অপশানে ক্লিক করার পর আমাদের এখানে রয়েছে আপনার ইউএসডিটি রয়েছে, এবং কি এখান থেকে আরও রয়েছে আমাদের বিএনবি রয়েছে। তো আমাদের যেহেতু ইউএসডিটি বেশি রয়েছে আমরা জাস্ট ইউএসডিটি দিয়ে দিব। ইউএসডিটি দিয়ে দিলাম, এখান থেকে জাস্ট ইউএসডিটি আপনারা এখানে জাস্ট টাস্ক করবেন। তো ইউএসডিটি আমরা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা কী করবো, বিপ টোয়েন্টির আন্ডারে যেহেতু রয়েছে বিপ টোয়েন্টি এখানে জাস্ট বিপ টোয়েন্টিটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আমাদের টোটাল অ্যামাউন্ট দেখাবে, এখান থেকে আমাদের টোটাল অ্যামাউন্ট দেখাবে, অথবা এখান থেকে যে অ্যাড্রেসটুকু রয়েছে এই অ্যাড্রেসটুকু আপনারা জাস্ট এখান থেকে কপি করবেন। কপি করে এই অ্যাড্রেসে আপনারা 10 বিইউএসডিটি সম পরিমাণ আপনারা এখান থেকে বিইউএসডিটি আপনারা এখানে ট্রান্সফার করে নেবেন। তো এটি আপনি চাইলে আপনার আদার্স ওয়ালেট থেকেও করতে পারেন, চাইলে আপনি সরাসরি কে করতে পারেন, আপনার যেখানে আপনি হোল্ড করেছেন আর কি ওই জায়গা থেকেও আপনি দিতে পারেন। তো এখানে জাস্ট আমি কপি করে নিলাম, এটি কপি করে নিলাম, দেন এখানে চলে আসি আমরা আগে যেই এখানে পেজটি ছিল আমাদের পেজে চলে আসলাম। আসার পর এখান থেকে ওয়ালেট সেকশনে ক্লিক করে আমরা 10 ইউএসডি
চিঠি এখানে পাঠিয়ে দিচ্ছি। তো এটি কিন্তু আপনারা 24 ঘন্টার আগে এগেইন কিন্তু এখানে আনতে পারবেন না। আর অবশ্যই আপনাদেরকে এখানে কি করতে হবে, জাস্ট আপনাদেরকে এখানে 10 USDT এগেইন নিয়ে আসতে হবে। তো এখানে আমরা জাস্ট 10 USDT দিয়ে দিলাম, 10 USDT এর একটু বেশি দিই, 10.5 দিলাম। দেন দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট নেক্সট অপশনে ক্লিক করব। তো নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে সরি আমাদের অ্যাড্রেসটুকু পেস্ট করতে হবে। পেস্ট করার পর জাস্ট নেক্সট অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে সামথিং কিছু এগেইন পি চাইবে, আপনারা পিটি দিয়ে দিবেন। ভিডিওটি কিন্তু অনেক লং হয়ে গেছে, তাও আপনারা ধৈর্য সহকারে যারা দেখেছেন আশা করি সম্পূর্ণ কাজটি আপনারা করতে পেরেছেন। এখান থেকে জাস্ট আপনারা কী করবেন, আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো এখানে এটা আমরা জাস্ট পাঠিয়ে দিলাম, এটি মুহূর্তের ভিতরে কিন্তু আমাদের ওই যে ওয়ালেটটি ছিল ওই ওয়ালেটে চলে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্সটি কিন্তু কেটে নিয়েছে। এখন আসেন আমরা আগের যে পেজটি ছিল ওই পেজে চলে আসি। এখান থেকে জাস্ট ডাবসে চলে আসি। ডাবসে আসার পর এখান থেকে আমরা কী করব, আগের যে পেজটি ছিল আর কি এখান থেকে এখানে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাগেন বাইন্যান্স মিনমিট এইখানে ক্লিক করব, দেন ওয়ালেটে ক্লিক করব। ওয়ালেটে ক্লিক করার পর এখানে জাস্ট আপনারা যদি একটু সার্চ দেন তাহলে আপনারা কিন্তু আপনাদের ব্যালেন্সটি এখানে দেখতে পাবেন। মুহূর্তের ভিতরে কিন্তু এটি অ্যাড হয়ে যাবে, জাস্ট এটি মেবি আপনার পেন্ডিং অবস্থায় রয়েছে। আমরা যদি এখান থেকে দেখি ডিপোজিটটি কোন অবস্থায় রয়েছে, দেখতে পাচ্ছেন পশ্চিম অবস্থায় রয়েছে। স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বিষয় আপনাদেরকে ক্লিয়ার করার জন্য ট্রাই করেছি, যার কারণে ভিডিওটি 30 মিনিট প্লাস হয়েছে। তো যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন আশা করি আর কোনো ভিডিও আপনাদেরকে দেখতে হবে না। তো দেখতে পাচ্ছেন ডিপোজিট কিন্তু সাকসেসফুল। এখন এখান থেকে জাস্ট ব্যাক বাটন প্রেস করুন। ব্যাক বাটন প্রেস করার পর এখান থেকে ট্রেডে আসেন। ট্রেডে আসার পর যে কোনো একটি পেয়ার আপনি নিতে পারেন, অথবা USDT অথবা সরি এখানে আপনি চাইলে TRX এর মাধ্যমে করতে পারেন। TRX এর মাধ্যমে করলে মেবি ফিটা একদম কম কাটে আর কি। জাস্ট TRX দিয়ে দিলাম, এখানে TRX লিখে সার্চ দেবেন, TRX বা USDT এটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনারা মার্কেট সিলেক্ট করে দেবেন। মার্কেট সিলেক্ট করলেই এখানে বেটার। আর আপনারা চাইলে যদি ফি কম কাটাতে চান, অর্থাৎ ফি যদি আপনি যদি ফি যে ফিটা রয়েছে ওই ফিটা যদি আপনি না কাটাতে চান তাহলে এখান থেকে জাস্ট বাই সেল করার সময় একটু ধৈর্য সহকারে বাই সেল করবেন, তাহলে অবশ্যই আপনার এখানে কোনো ফি কাটবে না। জাস্ট এখানে আমি 100% করে দিলাম, এখানে বাইতে ক্লিক করে 100% করে দিলাম। তো এখানে আমার অ্যাভেলেবল ব্যালেন্স জিরো দেখাচ্ছে। আমি একটু ব্যাক ফেস করি, ও সরি আমার এখানে BUSDT রয়েছে, আমি জাস্ট BUSDT লিখে সার্চ দিতে হবে। এখানে TRX বাই BUSDT সার্চ দিতে হবে। তো এখানে জাস্ট আমি অ্যাগেন TRX লিখে সার্চ দিচ্ছি। TRX লিখে সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছি BUSDT চলে এসেছে, জাস্ট BUSDT। এখন আপনি এখান থেকে 100% করেন। 100% করার পর এখান থেকে জাস্ট বাই TRX আমাদের এটি বাই করা কমপ্লিট। এখানে আমাদের এটি কিন্তু বাই করা কমপ্লিট। এখন আমরা কী করবো, অ্যাগেন সেল TRX-এ ক্লিক করবো। এখানে জাস্ট আমাদের এটি সেল করাও কমপ্লিট। তাহলে আমাদের এখানে কিন্তু দুটি টাস্ক কমপ্লিট। এখন আপনি কী করবেন, এখান থেকে ওয়ালেট সেকশনে চলে আসবেন। ওয়ালেট সেকশনে আসার পর অ্যাগেন দেখতে পাচ্ছেন মাত্র এখানে 3 সেন্ট, মাত্র 3 সেন্ট এখানে ফি কেটেছে। 50 ডিপোজিট করেছি, এখানে এত পরিমাণ এখনও কিন্তু রয়ে গেছে। তো এখানে জাস্ট আপনারা কী করবেন, এটি আপনারা অ্যাগেন এখান থেকে উইড্র অপশনে ক্লিক করে এখান থেকে উইড্র করে নেবেন। মেবি 24 ঘন্টার আগে কিন্তু আপনারা উইড্রটি করতে পারবেন না। তো এখান থেকে জাস্ট আমি একটুখানি দেখি আমার অ্যাড্রেসটুকু, এরপরও আমি আপনাদেরকে লাইভ করে দেওয়ার জন্য ট্রাই করতেছি আর কি। তো এখান থেকে জাস্ট ব্যাক বাটন প্রেস করে আমার ওয়ালেট অ্যাড্রেসটি আমি নিয়ে নিচ্ছি, BUSDT-র ওয়ালেট অ্যাড্রেসটি। এখান থেকে জাস্ট রিসিভ কপি, কপি অপশানে ক্লিক করলাম, দেন এখান থেকে ব্যাক বাটন প্রেস করি, আগে যে পেজটি ছিল ওই পেজে চলে আসব। আসার পর আমরা জাস্ট স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বিষয় দেখানোর জন্য ট্রাই করতেছি, যার কারণে ভিডিওটি লং হচ্ছে। আপনারা জাস্ট ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন যাতে কোনো সমস্যা না হয়। সম্পূর্ণ বিষয় আপনাদেরকে ট্রাই করতেছি একদম ক্লিয়ার করে দেওয়ার জন্য আর কি। তো এখান থেকে জাস্ট আমরা এটি পেস্ট করব। তো পেস্ট করার পর এখান থেকে নেটওয়ার্কটি সিলেক্ট করব, BIP20, জাস্ট BIP20 সিলেক্ট করলাম, কনফার্ম। দেন এখান থেকে আমরা কী করব, স্টার্ট অপশানে ক্লিক করব, দেন উইড্রল অপশানে ক্লিক করব। এখানে আমাদের যে সেফপালের পাসওয়ার্ডটি রয়েছে ওই পাসওয়ার্ডটি আমরা এখানে দিয়ে দিব। তো পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, এখানে সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করার পর কী আসে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন বলতেছে আমাদেরকে আমাদের এই যে ওয়ালেটটি রয়েছে ওয়ালেটটি 24 ঘন্টার পর আমরা কিন্তু এখান থেকে উইড্রটি করতে পারবো। তো আশা করি বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি। 24 ঘন্টা পর জাস্ট এখান থেকে আপনারা এই উপায়ে উইড্রটি করে নেবেন। উইড্রটি করার পরে কিন্তু আপনাদের এখানে সম্পূর্ণ বিষয় কিন্তু কমপ্লিট। এখন আমরা জাস্ট এখান থেকে ভেরিফাই অপশানে ক্লিক করি। তো ভেরিফাই অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এই টাস্কটিও কিন্তু কমপ্লিট। তাহলে যতগুলো টাস্ক ছিল সবগুলো টাস্ক কিন্তু আমি A to Z আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। আরেকটি টাস্ক রয়েছে যে টাস্কটিতে $200 প্রয়োজন। জাস্ট $200 হলে এই টাস্কটিও আমি কিন্তু কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দিতাম, বাট আমার কাছে $200 নাই। আর এটি হচ্ছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের প্রয়োজন, ডেবিট কার্ড ক্রেডিট কার্ডও আমার কাছে নাই, যার কারণে এই দুটি টাস্ক রয়ে গেল। আর বাকি যতগুলো টাস্ক ছিল সবগুলো টাস্ক আপনাদের সামনে লাইভে আমি কিন্তু কমপ্লিট করে দেখালাম। তো আশা করি A to Z আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। এখানে 14 শেয়ার প্রত্যেকের চাই, জাস্ট প্রত্যেকের 14 শেয়ার করবেন যারা যারা জয়েন করবেন। তো আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত কষ্ট দিয়েছি আর আমি নিজেও অনেক কষ্ট করেছি, প্রত্যেকে চাইবেন জয়েন করার জন্য। আর যদি নাও জয়েন করেন তাহলে প্রত্যেকে জাস্ট ভিডিওটিতে একটি করে লাইক করে দেবেন। এই অনুরোধ রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।